আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিবরিক সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা ভালো আছেন মহান আল্লাহ তাহলে আমাকে ভালো রেখেছেন প্রিয় দর্শক শ্রোতা প্রতিদিনের হাদিস পাঠের এগারোতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করেছি শ্রোতা হাদিস হল রসুল্লাহ সাল আলী ইসলামের বাণী যেটা পবিত্র আনুল করিমের পরেই ইসলাম ধর্মে প্রাধান্য দেওয়া হয় প্রিয় দর্শক শ্রোতা থামনিল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকের হাদিস পার্ট কেমন ধরনের হাদিস আমরা আজকে পর্ব প্রিয় দর্শক শ্রোতা আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি কিন্তু হাদিসে প্রকৃত মুসলমানের যে বৈশিষ্ট্য রয়েছে তার সাথে আমাদের নিজেদের চরিত্রকে মিলিয়ে নিই তারপরে নিজেরাই চিন্তা ভাবনা করি যে আমরা কি প্রকৃত মুসলমান আছি নাকি আমরা প্রকৃত মুসলমান থেকে দূরে সরে গিয়েছি প্রিয় দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে চলুন এখন পবিত্র হাদিস পাটের এগারোতম পর্বে আজকের হাদিসটি আমরা সবাই দেখেনি। নি বুখারে শরীফের নয় নম্বর হাদিস অর্থ হল আবদুল্লাহ ইবনে আমর রাজ্লাহ তাল্লাহ হইতে বর্ণিত আছে নাবী সাল্লাহ আলহি আসাল্লাম বলিয়াছেন মুসলমান ওই ব্যক্তি যাহার কোনো কথা বা কাজের দ্বারা অন্য মুসলমানদের কষ্ট না ঘটে মহাজের ওই ব্যক্তি যে আল্লাহর নিষিদ্ধ বিষয় সমূহকে পরিত্যাগ ও বর্জন করিয়াছে ব্যাখ্যা মুসলিম শব্দের মধ্যে শান্তির অর্থ নিহিত রহিয়াছে সুতরাং যাহার দ্বারা অন্যের অশান্তি ঘটে তাহাকে মুসলেম বলা যাইতে পারে না তদ্রূপ মহাজের অর্থ ত্যাগী যে আল্লাহ তা আলার নিষিদ্ধ বস্তুকে পরিত্যাগ না করিবে তাহাকেও ত্যাগী বলা যাইতে পারে না অন্য এক হাদিসে আছে মোমেন ব্যক্তি যাহার প্রতি প্রত্যেকটি মানুষের আস্থা থাকে এবং তাহার তরফ হইতে সমস্ত লোক নির্ভয়ে ও নিরাপদে থাকিতে পারে মোমেন শব্দের মধ্যে নিরাপত্তা ও আস্থাভাজন হওয়ার অর্থ নিহিত আছে সুতরাং যাহার প্রতি আস্থা স্থাপন করা না যায় ও যাহার তরফ হইতে মানুষ নির্ভয়ে নিরাপদে থাকিতে না পারে তাহাকে মোমেন বলা যাইতে পারে না অর্থাৎ মুসলিম বা মোমেন শব্দের দাবিদারদের মধ্যে এ চরিত্র গুণ উল্লেখিত পরিমাণে থাকা চাই নতুবা সে ওই নামের উপযুক্ত নয় প্রিয় দর্শক শ্রোতা লক্ষ্য করুন ইসলাম কত বড় মহান ধর্ম যে উহার নির্ধারিত প্রতিটি নামবাচক শব্দের মধ্যেও শান্তি শৃঙ্খলা সততা এবং সংযম ইত্যাদি গুণের মহান আদর্শ সমূহের ইঙ্গিত শ্রোতা এখন আমরা নিজেদের বিবেকের কাছে আমরা প্রশ্ন করি আমরা কি আসলে প্রকৃত মুসলমান যদি আমরা প্রকৃত মুসলমান না হয়ে থাকি তাহলে মহান আল্লাহ তাল্লাহার নিকটে আমরা সবাই এটাই প্রার্থনা করি হে আল্লাহ তালা আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দার যে গুণ থাকা প্রয়োজন আমাদের ভিতরে সেই গুণগুলি আপনি অন্তর্ভুক্ত করিয়া দিন প্রিয় দর্শক শ্রোতা মহান আল্লাহ তাল্লাহার নিকটে আমরা বেশি করে চাই হে আল্লাহ তালা আপনি আমাদের সবাইকে প্রকৃত মমিন প্রকৃত মুসলমান হওয়ার তফিক দান করুন তার কারণ পবিত্র কুরআনুল কারি আল্লাহ তালা বলছেন ওয়ালায়তামতুন্না ইল্লা ওয়ান্ত মুসলিমন তোমরা প্রকৃত মুমিন না হয়ে প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি প্রকৃত মুমিন বা মুসলমান না হতে পারি তাহলে কাল কেয়ামতের ময়দান আমাদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে তাই প্রিয় দর্শক শ্রোতা আমরা মহান আল্লাহ তাআলার নিকটে একটাই আমাদের চাওয়া যে আল্লাহ তালা যেন আমাদের সবাইকে প্রকৃত মুসলমান বা প্রকৃত মুমিন হওয়ার তফিক দান করুন আমিন আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি কেমন লাগলো তা জানিয়ে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের নিকটে পৌঁছে দিন যাতে করে তারাও নিজেদেরকে যাচাই করতে পারে যে তারা কতটুকু মুসলমান আজকে ভিডিওতে এত সময় আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান বিন রাজাক পরবর্তী কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা নিরাপদে থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি মহান আল্লাহ করুন তাল ইবাদুন আসসালাম